হাফসা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মু কি করতেছো? মিল খাচ্ছি, ডোনাট খাচ্ছি। তাই মিল হ্যাঁ খাচ্ছ আর ডোনাট খাচ্ছ? হ্যাঁ মিল কি তোমার অনেক পছন্দ, হ্যাঁ ডোনাট? ডোনাট অনেক পছন্দ। তাই হ্যাঁ, তুমি আর কি কি পছন্দ করো? আমি পোলাও আর গোস্ত আর ডোনাট আর 7-Up আর কেক। মাই গড, অনেক কিছু পছন্দ করো তুমি। হ্যাঁ, এই ডোনাটটা কে বানাইছে? আমার আম্মু। তো তুমি এখন এগুলা খাওয়া দাওয়া করে কি করবা? খাওয়া দাওয়া করে পড়তে বসবো। তুমি কোন ক্লাসে পড়ো? নার্সারিতে। নার্সারিতে? হ্যাঁ, তোমার স্কুলের নাম কি? মাধ্যমিক বিদ্যালয়। ওরে মা বাবা, তো তুমি এখন খাওয়া দাওয়া করো। খাওয়া দাওয়া করে কি পড়বা? আচ্ছা, তোমার স্কুলে কি অনেক ফ্রেন্ড আছে? হ্যাঁ, কয়জন ফ্রেন্ড? 1, 2, 3, 4, 5। তাই? হ্যাঁ, তাদের নাম কি? সাপা, রোহি, সিমি, সাদিয়া, নাদিয়া, আমার একজন নতুন ফ্রেন্ড। তাই? হ্যাঁ, ওরে বাবা, ওটার নাম, আমার একটা ফ্রেন্ডের নাম জানি না, বলে নাই। ও আচ্ছা ঠিক আছে, তাহলে 6টা হবে, আর একজন মিলে 6টা ফ্রেন্ড হবে। ওকে, তাহলে তুমি খাওয়া দাওয়া শেষ করো, খাও, খেতে থাকো। খাওয়ার আগে কি বলতে হয়? বিসমিল্লাহি আগা বাতুল্লাহ, বিসমিল্লাহি অলা বারাকাতিল্লাহ, এটা বলতে হয়। বিসমিল্লাহি আগা অলা আলা বারাকাতিল্লাহ। বারাকাতিল্লাহ। ওকে, আচ্ছা তুমি খাওয়া দাওয়া শেষ করো। হ্যাঁ, ডোনাট মজা হয়েছে? অনেক মজা হয়েছে। অনেক মজা হয়েছে। হ্যাঁ, আচ্ছা খাও। হাফসা, তুমি কি লেখাপড়া শুরু করে দিয়েছো? এখন কি লিখবা তুমি? আচ্ছা, তুমি সরাসরি লিখতেছ? আর কখন লিখবো? হ্যাঁ, কখন লিখবা? ওকে, এটার নাম কি? সরেও। সয়া। আচ্ছা, সয়া। ওকে, এখন হয়েছে? হ্যাঁ হয়েছে, গুড। এটার নাম কি? সয়া। সয়া, আচ্ছা, এখন কি লিখবা? রসুই। রসুই। রসুই, রসুই দিগই, ওকে, রসুই দীর্ঘ। রসাও দিগল, ই এ উ উ অ। ওকে গুড। এটা কি লিখলা? সয়া। সয়া, রসুই। এখন কি লিখবা? সয়া। সয়া, রসুই দিগল। আচ্ছা, কই এটি দিক? অনেক সুন্দর হয়েছে, দেখো। এটা ঠিক হয় নাই? ঠিক করতে পারেনি, এজন্য আবার শুনলো কে দেখি। ওকে, লেখো এটার নাম কি? ও খোকনা। সয়া। সয়া, উষুই দিকই, উৎসাও। নাম কি? সয়া। সয়া, উষুই
দিগই উষাও রুষাও দিগাও দীর্ঘাও। আচ্ছা এখন দেখাই দিগ তো অনেক সুন্দর হবে, দেখো সুন্দর হবে মানে সুন্দর পচা হবে। অনেক সুন্দর হয়েছে। আপনারাই বলুন কেমন হয়েছে আমার মেয়ের লেখাগুলো। হ্যাঁ লেখো আম্মু। তুমি এটা কি লিখছো? লির পর কি লিখতে হয়? ও আচ্ছা। এ এরপর এরপর ওই লেখো। ওই এরপর ও ও ওর দাগটা আর একটু উপরে উঠাও হমু। গুড। উপর ও ও হাতে করে হয়েছে। হ্যাঁ সুন্দর হয়েছে। সব লেখা শেষ হয়ে গেছে আম্মু? হ্যাঁ তো পড়ে শোনাও, হ্যাঁ প্রথম থেকে পড়ে শোনাও। পেন্সিল রাখো, রেখে পড়ে শোনাও, আঙ্গুল দিয়ে পড়ে শোনাও। সয়াব সয়া উষুই দিগই উষাও দিগাও লি এ উই উ ও। গুড, ভেরি গুড। দেখি তো আম্মু তোমার খাতার লেখাটা। সরেও সরেয়া রস্যই দীর্ঘই রস্যাও দীর্ঘাও লি এ ঐ উ অ। ভেরি গুড। তো নেক্সটে কী লিখবা? কখো কখ। এগুলো কে লেখা শিখাইছে? আমার আবু। আম্মু শিখাইছে? বাবা শিখায় নাই? কেন? বাবা খালি ফোন নিয়ে ব্যস্ত। ফোন নিয়ে ব্যস্ত থাকে। হ্যাঁ আচ্ছা আমু সুন্দর করে লেখা শিখায়। তাই না? হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ আম্মু। আজকে এটুকুই থাক, নেক্সটে আমরা কি লেখা দেখাবো? কক্ষ। কখো। ওকে হাফসা, হ্যাঁ সবার উদ্দেশ্যে কিছু বলবা? হ্যাঁ তোমার ফ্রেন্ডদের উদ্দেশ্যে? সবার পড়াশোনা করবা, বাবা মতন পড়াশোনা করলে স্যার গিফট দিবে। তাই? হ্যাঁ হ্যাঁ। আম্মু কি দিবে? আম্মু ভালোবাসবে গিফট দিবে। ওকে ঠিক আছে, সবাইকে বলো ভালো থাকেন, সবাই ভালো থাকেন। সালাম দিয়ে আল্লাহ দাও। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। বাই। আল্লাহ হাফিজ।